बहुत गरीब पॉलिटिक है, बहुत लोग एक्सीडेंट हॉस्पिटल लगे दौड़न लग गए কোম্পানির টাকার জন্য টাকা দিয়ে ইট কিনে পর আমরা গাড়ি চলাচলের জন্য আমরা নিজেরা এটা ঠিক করে নিতে হবে। কি কোম্পানি এটা? এটা অটো রাইস মিলে কোহিনুর অটো রাইস মিলে কোহিনুর অটো রাইস মিলে রাজশাহী দিয়ে আইসি বোঝাই লোট লইয়া এখন মনে করেন এই রাস্তা তো জন্মেরই খারাপ, কষ্ট হয়ে যায়। যে মেনটেন্যান্স কাজটা ছিল সেটা ছিল শুধুমাত্র পটহল রিপেয়ার করে সিলকোট করা, তো সেটা দরপত্র বা চুক্তির শর্ত মোতাবেক এবং স্পেসিফিকেশন মোতাবেকই সম্পন্ন করা হয়েছিল। কিন্তু এটাতে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাটার পার্শ্বে বৃষ্টি হওয়া মাত্রই অনেক পানি জমা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আদৌ নিচে কোনো মাল না দিয়া নাম করছে সিলকোট ঠেকে গেছে, বারো মেন সিলকোট হ্যান সিলকোট মাত্র তিন এম এম তদারকি করছে। ওই আমরা যাওয়ার সময় অটো তো চড়ছি, অনেকজন পরে পড়ে যাওয়া ধরছি। কাজ হয়েছে এখন সেপ্টেম্বর মাস, কিন্তু কাজ হয়েছে যে কাজের তুলনায় কোনো কিছু হয় নাই। এবং আমরা যে পাবলিক আছি খুব বিপদগ্রস্ত, গাড়ি ঘোড়া চলতে পারতেছি না, হাঁটা চলা করতে পারতেছি না, বৃষ্টি নামলে এখানে মানে পানি জমাই দেয়। অটো রাইস মিল করবে কোহিনুর তারা দিতে আছে, এটা বহন করতেছে যে রাস্তা ক্ষতি দিতেছে, পাবলিক চলতে পারবে না, এই কারণে দিতে আছে। এই যে দেখতে আছেন আমার দোকানের সামনে রাস্তাটা, এই রাস্তাটা করছে জুন মাসের 15 তারিখে, এক সপ্তাহের ভিতরে রাস্তাটা কমপ্লিট করছে। ও রোড চব্বিশের এক তিন সব ছিল দাঁড়ান না, কিন্তু রাস্তাটা আমাদের ভালো হয় নাই, আমরা বাধা করছি যে রাস্তাটা ভালো হয় নাই, কয় ভালো করছে। তারপর আমরা দেখা গেছে 15 দিনও আমরা রাস্তাটা বুক করতে পারি, 15 দিনও চলা যায় রাস্তা। এখন বর্তমানে বৃষ্টি আসবে আমাকে এ জায়গায় যে লঙ্গি পরিও বাইরেন জানা, আর জুতা তো দূরের কথা অনেক, কিন্তু এখন আমাদের খুব দুর্দশা কাটতে আছে রাস্তাটার কারণে, আমাকে ব্যবসা বাণিজ্যই বন্ধ হয়েছে। এরম হয়েছে ওই যে চোরচা চোরে খাইছে, কোনো রকম লিপ দিয়ে থুই গেছে খালি পেজ দিয়ে, আর কোনো কিছু করে নাই, পোশাক এখন বর্তমানে এই যে কাজগুলো করতেছে এই মালিকেনা ওই ট্রাকগুলো চলতে আছে বালি বুলি টানে, তারা এই নিজেকেও টাকা দিয়ে আর কি ইটগুলো দিয়ে কাজ করতে আছে। সবাই আফসোস করতে আছে যে ব্যাপারটা কি রাস্তাটা করে নাই, 15 দিনের মধ্যেই আমরা শেষ, এখন তো এই দুর্দশায় আমরা আছি, কারণ আমরা দেন দিই কী করতে পারেন একটু আমাকে দিয়ে টাকা দিছি 10 টাকা 5 টাকা করে, এরপর রাস্তা ইট ফলাইছে, এবার নিজের ওই আরেকজনের লোকের দিয়ে এরপর মনে করেন ইট ভাঙাইছে, তাও এই টাকা আবার হেরে উঠে দিছি, আমরা মনে করেন 200 টাকা 300 টাকা হেরে দিছি। ক
করছে কতদিন হয়েছে, প্রায় এক মাসের বেশি হয়েছে, এর মধ্যে তো রাস্তা ভেঙে গেছে, নিম্নমানের কাজ হওয়ার কারণেই রাস্তা আজকের এই অবস্থা। এই অবস্থা এই যে মঞ্জু, এর আগেবার করছে বারেক ভাই, হ্যাঁ মানে আপনার 15 দিনও যায় না, এর আগেই শেষ। এইবার করছে মঞ্জু সাহেব, কিন্তু কি করছে সরকার যা দেয় এটা খাইয়ে দেয় হবে সমান। হ্যাঁ এবার এই পয়সা ইট এই রাস্তা ফালাইয়া এই আর খোয়া বাড়ি করে যাই, পাশ দিয়ে মাটি দিয়ে কোন রকম খোয়াটাও হালাইয়া দুই গাড়ি বালি এনে দিয়ে ফেরেস দিয়ে আর চলে গেছে। আষ্ট দিন না যাইতে যাইতে দেন ভাঙ্গে চুরিয়া এখন লোকও যাইতে পারেন, আমরা নিজেরা দাম এলাকার লোকজন হ্যাঁ যাইতে পারি না, খারাপ অবস্থায় হয়েছে। কইতে গেলে তো আর নেতা মানুষ সামনে পাওয়া যায় না, তারা বর্তমান সরকারের ক্ষমতা দেয় সব হাঙ দিয়ে খালাই দিচ্ছে, তারপর বাঁধে মাছ যেহেতু জুন মাসের শেষের দিকে বৃষ্টি ছিল, সেক্ষেত্রে স্থানে স্থানে সমস্যা
দেখা দিয়েছিল এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দিচ্ছি যেন এটা উনি শেষ আবার এটার কারেকশন করে দেন। তো যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আপনি হয়তো দেখবেন যে পটলগুলোতে এখনো পানি জমা আছে, তো এখন যদি এখন কিছুটা মেজার উনি নিয়েছেন, ইট্টির দিয়ে চলার উপযোগী করে রেখেছেন এবং বৃষ্টিটা সারার পরে উনি এগুলো কারেকশন করে দিবেন।